ক্ষমতাসীন দলের আমন্ত্রণে চীন যাচ্ছেন বিএনপির চার নেতা। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। আগামী 7 থেকে 16 নভেম্বর চীনে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে পলিটিক্যাল পার্টি প্লাস কো অপারেশন অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নিতে বিএনপি নেতাদের এই সফর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টি সেদেশে সফরে যাচ্ছেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা। জানা গেছে, আগামী 7 থেকে 16 নভেম্বর চীনে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে পলিটিক্যাল পার্টি প্লাস কো অপারেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। এদিকে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষের জন্য 7 নভেম্বর গুরুত্বপূর্ণ দিন। বর্তমান প্রজন্মকে এ দিনের ইতিহাস থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল, তাই ব্যাপকভাবে এই দিনের ইতিহাস ও গুরুত্ব ছড়িয়ে দিতে বিএনপি 10 দিনের কর্মসূচি হাতে নিয়েছে। 6 নভেম্বর রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 7 নভেম্বর ভোর 6টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। সকাল 10টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। সেদিন সন্ধ্যা 6:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভাগীয় শহরের একই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 8 নভেম্বর বিকেল 3টায় রাজধানী ও বিভাগীয় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে জেলাগুলোতে এ কর্মসূচি অনুষ্ঠিত করবে।